ডাল তোল একটু হাতে করে মাথা আমি ভালো আছে ডাল কিরে বলবো কলাইয়ের ডাল এটা গোটা গোটা ডাল দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই যে গোটা ডাল এর একটা ভাঙা ডালও পাওয়া যায় এটা গোটা ডাল কলাইয়ের ডাল এটাকে বানানোর জন্য কি কি লাগছে দেখো এখানে সর্ষে তেল নিয়েছি এখানে চিনি আছে নুন আছে হিং আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর জিরে গুঁড়ো মশলা দুটো তেজপাতা লবঙ্গ চারটে ছোট্ট এলাচ চারটে একটুখানি সাদা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা আর এই দুটো আদা আর কয়েকটা ছোট্ট রসুন কুয়া আর এই একটা টমেটো এখানে রাখলাম তো টমেটো বেশি দিলে তোমরা দিতে পারো আমি একটাই টমেটো দেবো আর নামার সময় একটা জিনিস দেবো সেটা পরে দেখাবো এই হলো মেটেরিয়াল কীভাবে রাখবো সেটাই দেখাবো কলাইয়ের ডাল ভালো করে রান্নার একটা প্রসেসিং আছে সেটা করব চলো এবারে যাই রান্নাঘরে ডালটা আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিলে তাহলে হড়হড়ি ভাবটা থাকবে না খুব একটা যা তো কলাইয়ের ডাল একটু হড়হড় করে হালকা করে দু চারবার নেড়ে নিতে হবে নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিলাম প্রেসারে আমি ডালটা সেদ্ধ করব যা তো এক বাটি ডাল তো এখানে আমি দু বাটি জল দিয়ে দিলাম আর ডালটা ঠান্ডা জলে ধোয়া যাবে না ডালটা ধোয়ার জন্য উষ্ণ একটু গরম জল করে নিয়েছি ভাজা ডালে ঠান্ডা জল দিলে তাহলে সিটিয়ে যাবে হালকা উষ্ণ গরম জলে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে প্রেসারে জল গরম হয়ে গেছে ডাল ছেড়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম বাকিটা রান্নার সময় দেব চারটে সিটি দিয়ে আমি একদম লো আঁচে বসিয়ে রেখেছি 10 থেকে 12 মিনিট এইভাবে হতে দিতে হবে লো আঁচে তারপরে আরও চারটে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে তাহলেই ডাল পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে ডাল গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে 3-4 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম গোটা মশলাগুলো ছিল একে একে দিয়ে দিলাম দারচিনি ছোটো এলাচ তেজপাতা জিরে লবঙ্গ যেগুলো রেখেছিলাম ফোড়নের জন্য সবগুলোই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা হিং অল্প একটু দিলাম তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো আর যদি ভালো লাগে তো দিতে পারো তবে কলাইয়ের ডালে একটু হিং দিলে বেশ ভালো লাগে আদা রসুনটা বাটা ছিল দিয়ে দিলাম টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে ডালে একটু দেয়া আছে আমার আর লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী এটা কিন্তু ঝাল লঙ্কা আর গুঁড়ো জিরে 1 চামচ দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম আগে একটু দেয়া ছিল আর একটু দিয়ে দিলাম
মশলা কষতে কষতে একে একে সব দিয়ে দিচ্ছি। এক ঢাকনা জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। দু মিনিটের জন্য ঢেকে দিলাম লো আঁচে। একদম তেল ছেড়ে গেছে, মশলা ঠিকঠাক হয়ে গেছে, কষে গেছে। ডালটা ঢেলে দিলাম। তোমরা ঘন বা পাতলা যেরকম রাখবে সেই মতোই জল দিয়ে দিল। আমি এখানে আরো এক বাটি জল দিয়ে এলাম, দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। হয়ে গেছে আমার ডাল, একদম পারফেক্ট। এখন খাওয়ার জন্য রেডি, এই আমার কলাইয়ের ডাল রেডি। আর এটা হলো মুসুর ডাল আর আলু দিয়ে বড়া। এটা একদিন দেখাবো তোমাদের অন্য দিন, এর সাথে খুব ভালো লাগে খেতে। বাড়িতে এইভাবে বানাও আর খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবে তার সাথেই ভালো লাগবে। বাড়িতে এরকম দেখে অবশ্যই একবার বানিও, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, লাইক দিও। আবার কথা হবে অন্য কোনো একটি রে